পপকর্ন অতি পরিচিত একটি খাবার, জনপ্রিয় খাবার। সিনেমা হল থেকে শুরু করে ঘরোয়া আড্ডা যে কোনো জায়গাতেই পপকর্ন সমাদৃত। এই পপকর্ন মূলত ভুট্টা থেকেই হয়ে থাকে, খেতে খুবই সুস্বাদু। এই পপকর্ন খাওয়া আদৌ ভালো না খারাপ বা খেলে আমাদের কী কী ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি পপকর্নে কী কী পুষ্টিগত উপাদান রয়েছে। পপকর্নে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পলিফেনোলিক উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি এবং ম্যাঙ্গানিজ রয়েছে। এবার জেনে নিই পপকর্ন আমাদের শরীরের কী কী উপকারে আসে। প্রথমেই বলি হজমের সহায়তা করে এই পপকর্ন। পপকর্ন আসলে একটি স্বাস্থ্যকর শস্যদানা, এটায় প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়। শুধু তাই নয়, এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই, যেটা আমাদের হজমের সহায়তা করে এবং হজমের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাইবার। উচ্চমাত্রার ফাইবার রয়েছে এই পপকর্নে, তাই হজমের জন্য ভীষণ উপকারী এই পপকর্ন। পেটের যাবতীয় সমস্যা দূর করে থাকে এই পপকর্ন, এমনকি কোষ্ঠকাঠিন্যও দূর করে পপকর্ন। আর এই ফাইবার প্রচুর পরিমাণে থাকার দরুন কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পপকর্ন। দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, অতিরিক্ত কোলেস্টেরল রক্তবাহী শিরা উপশিরাগুলোকে সরু করে দেয়, ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমে আসায় কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে আসে, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এই ধরনের কোনো বড় রোগের ঝুঁকি থাকে না। কার্ডিয়াক সিস্টেমকে সুস্থভাবে পরিচালিত করে এই পপকর্ন। এবার বলি ডায়াবেটিক রোগী যারা রয়েছেন তারাও কিন্তু পপকর্ন খেতেই পারেন, কারণ পপকর্ন রক্তে গ্লুকোজের মাত্রা বেশ নিয়ন্ত্রণ করতে পারে, চিনির মাত্রা সামলে রেখে ইনসুলিনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে পারে। কাজেই ডায়াবেটিস রোগীদের জন্য ভালো খবর বয়ে আনে এই পপকর্ন। যারা এই রোগে ভুগছে তারা নিশ্চিন্ত মনে পপকর্ন খেতেই পারেন, এমনকি ক্যান্সার পর্যন্ত দূর করে দিতে পারে পপকর্ন। ক্যান্সারের একটি অন্যতম কারণ হচ্ছে দূষিত পরিবেশ থেকে দেহে প্রচুর ক্ষতিকর ও দূষিত উপাদান প্রবেশ করে, এইগুলোই পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হয়। আর এই ক্যান্সারকে আটকাতে পারে পপকর্ন, কারণ পপকর্নে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট, তাই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতো রোগকেও দূরে সরিয়ে দিতে পারে। এবার আসি যাদের ওজন বেশি তাদের পপকর্ন খাওয়া উচিত কিনা। একটি সাধারণ কাপে যে পরিমাণ পপকর্ন থাকে তাতে মাত্র 30 ক্যালোরি থাকে। এটি সমপরিমাণ আলুর চিপসের চেয়ে 5 গুণ কম ক্যালোরি দেয়, অর্থাৎ আপনি ইচ্ছে মতো পপকর্ন খেতেই পারেন। আর ফাইবার থাকায় এটা খিদে মেটায়, এতে আছে নগণ্য পরিমাণ সম্পৃক্ত ফ্যাট, ফলে আপনার হৃদরোগের কোনো ঝুঁকি থাকে না, এমনকি ওজনটাও নিয়ন্ত্রণে থাকে। যেহেতু আপনার খিদে মেটায় সেহেতু শুধুমাত্র পপকর্ন খেলেও আপনার কিন্তু খিদেটা অনেকক্ষণই মিটবে, সেই কারণে আপনার অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা থাকে না, তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখতেই পারে এই পপকর্ন। আজকের ভিডিও থেকে জানা গেল পপকর্ন আমাদের শরীরের পক্ষে কিন্তু উপকারী, তবে অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো নয়, কিন্তু অল্প পরিমাণে পপকর্ন খেতেই পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই মাঝে সাঝে পপকর্ন আপনি নিশ্চিন্তে খান। আর সঙ্গে রাখুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।